আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে জহির খানকে, বড় ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার। আইপিএল 2025-এর জন্য ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। সাংবাদিক সম্মেলনে আসন্ন সিজনের জন্য নতুন মেন্টর বাছাই করে লখনৌ ফ্র্যাঞ্চাইজি। আবার একবার আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন হল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসার জহির খানের। গৌতম গম্ভীরের জায়গায় জহির খানকে এই গুরু দায়িত্ব নিতে দেখা যাবে। ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আগে গৌতম গম্ভীর 2024 সালেই লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিতে মেন্টরের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। মেন্টর ছাড়াই গত মৌসুমে মাঠে নেমেছিল লখনৌ দল এবং প্রথমবারের জন্য তারা প্লে অফের মঞ্চে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে দীর্ঘ 2 বছর পর আবার আইপিএলে দায়িত্ব পেলেন জহির। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে কাজ করেছেন জহির। তবে বুধবার কলকাতার আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কা তার অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন এবং সেখানেই জহির খানকে লখনৌ দলের জার্সি সহ নতুন মেন্টর হিসেবে স্বাগত জানালেন। সঞ্জীব গোয়েঙ্কা সবার প্রথমেই জহির খানের নাম উল্লেখ করেই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। বর্তমান লখনৌয়ের কোনো বোলিং কোচ নেই। গত বছর বোলিং কোচের ভূমিকা পালন করেছিলেন দক্ষিণ আফ্রিকার মর্নি মর্কেল। ফ্র্যাঞ্চাইজি ছেড়ে তিনি গম্ভীরের কোচিং দলে যোগ দিয়েছেন। আপাতত ভারতীয় দলের বোলারদের প্রস্তুত করবেন মর্কেল। সেই কারণেই শুধুমাত্র মেন্টর নয়, দলের বোলিং কোচের দায়িত্ব সামলাতে হবে জহিরকে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল জহিরের। তিনি মুম্বাইতে ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করতে হয়, তারপর তাকে গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধান করা হয়। জহির ভারতীয় ক্রিকেটের একজন প্রতিভাবান পেসার ছিলেন, বলা যেতেই পারে তিনি ভারতের সেরা বাঁহাতি পেসার। কোচিং করার আগে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ার ডেভিলস দলের হয়ে খেলেছেন তিনি। 2017 সালে শেষবার দিল্লি দলের অধিনায়কত্ব করেই ক্রিকেটকে আলবিদা জানিয়ে দেন জহির। আইপিএলের মঞ্চে 100টি ম্যাচে 102টি উইকেট পেয়েছেন তিনি।